করার আগেই পুলিশ বলে দিয়েছে পুলিশ গুলি চালায়নি, এসপি বলে দিয়েছে, নবান্নের নির্দেশে এসপি চলছে। যে পুলিশ তদন্তের আগে থেকেই সিদ্ধান্ত দিয়ে দেয় তার কাছে তদন্ত আশা করা যায় না নিরপেক্ষ। মানুষ দাবি করেছেন অতএব এই পুলিশকে দিয়ে হবে না, সিবিআই এর নাম জানেন, অতএব সিবিআই এর কথা বলেছেন। আমি যেটা বলছি সিবিআই করতে পারে, কিন্তু এক্ষেত্রে আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হওয়াটা সবচেয়ে ভালো, যেখানে কোনো পুলিশের সম্পর্ক থাকবে না, বিচার বিভাগের তদন্ত। দুই, যারা গুলি চালিয়েছেন এবং যারা অপরাধী সেই অফিসার যারা ছিলেন তাদের বিরুদ্ধে কি শাস্তি দিচ্ছে। তিন, দিনের দিন কে কার নির্দেশে পুলিশ আসলো, কেউ না কেউ তো নির্দেশ দিয়েছেন, এবং এটা না বোঝার কোনো কারণ নেই। এখন স্কুলে কোনো ম্যানেজিং কমিটি নেই, স্কুল চালায় স্পন্সার্ড কমিটি, তার মানে আরাবুল মার্কা কমিটি স্কুল চালায়। আরাবুল মার্কা মানে বুঝতে পারছেন কারা কাদের নির্দেশে সেদিন সবাই এরা আসলো পুলিশ, এবং সে পুলিশের আসার কারণে এই যে বিপদটা হলো এটা ভাবা যায় না, এর বিরুদ্ধে আমাদের দাঁড়াতেই হবে। চার, এবং শেষ কথা আমার, কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, কেননা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে এই সরকার ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। টিচার অ্যাপয়েন্টমেন্ট নেই, টিচার অ্যাপয়েন্টমেন্টে দুর্নীতি এবং জালিয়াতি, উদরপিণ্ডি বুদর ঘাড়ে, যে সাবজেক্ট নেই সে সাবজেক্টের টিচার আসছে, যে সাবজেক্ট আছে সে সাবজেক্টের টিচার নেই। আমরা হাসপাতালে একই জিনিস দেখছি, চোখের বিভাগ নেই চোখের ডাক্তার চলে যাচ্ছে, একেবারে কোনো কাণ্ডজ্ঞানহীনের মতন চলছে। এই স্কুলে 1900 ছাত্র, 42 জন শিক্ষক থাকার কথা, 44 জন শিক্ষক থাকার কথা, আছে 16 জন বা 18 জন, 24 জন নেই। কেন নেই, কে তার দায়িত্ব নেবে, কবে তাদের দেওয়া হবে? এইটা করতে গিয়ে, এবং একে স্কুলের টিচার নেই, দুই যে টিচার আছেন তাদের শিক্ষা ছাড়া অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, ভোটের কাজ, কন্যাশ্রীর কাজ, সাইকেল গোনার কাজ, হিজিবিজি কাজে ব্যবহার করা হচ্ছে। তাহলে স্কুলের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে প্রাইভেট শিক্ষার জন্য আসলে সরকার প্রচেষ্টা করছে, এবং করতে গিয়ে স্কুলগুলোর 12টা বাজাচ্ছে। আর স্কুলের ছেলে মেয়েদের আমি উল্টে অভিনন্দন জানাবো, তারা দাবি করেছে আমাদের মাস্টারমশাই চাই, এই দাবিকে মর্যাদা দিয়ে কোথায় শিক্ষক দেওয়ার কথা সেটা যারা দিতে পারে না তারাই বুলেট দেয়, বুলেট দিয়ে বিদ্ধ করে, দুইজন ছাত্রকে খুন করে, এটা জঘন্য অপরাধ। এই অপরাধের কোনো বিচার মানুষের দরবারে হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই হচ্ছে আমাদের কথা। আমার তিনটে কথা, আমি ছেলেটির, দুটো ছেলের মায়ের কাছে যখন গেলাম, তার মা একটা কথা বলছে, আরেকটা তার বোন আমাকে একটা কথা বলছে। বোনটি বলছে আমি তখন ছিলাম ইতিহাসে পড়েছি জালিয়ানাবাগ, আর চোখের সামনে দেখলাম জালিয়ানাবাগের থেকে কিছু কম। আর মা বলেছে শুনেছি পুলিশ মিলিটারিরা দেশ রক্ষা কাজে ব্যবহৃত হয়। আমার ছেলেকে আমি নিজে হাতে আইটিআই এর ইউনিফর্ম পরিয়ে স্কুলে পাঠিয়েছিলাম, আর সে ফিরে এলো একটা ডেড বডি, তোরা স্কুল রক্ষা করিস সেই বলে পাঠিয়েছিল। আরেকটা কথা বললো, কাউকে না জানিয়ে রাতের বেলাতে পোস্টমর্টম হয়ে গেল, কিভাবে হলো, কেন হলো? সবাই একটা কথা বলছে, দিদিমা, এই তাপস বর্মনের দিদিমা এটা বলছে, মমতা ব্যানার্জিকে চায়। আমরা এই কথা বলছি, গ্রামের মানুষ বলছে, রাজ্যের মানুষ বলছে, অবিলম্বে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তাকে দায় নিতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে। এই যে দাবিটা গ্রামের মানুষ তুলেছে, এটা রাজ্যের মানুষের দাবি, এবং রাজ্য জুড়ে এর বিরুদ্ধে একটা বিরাট ব্যাপক আন্দোলন সংগঠিত করা হবে।